চূনরা সেবক অর্থাৎ চূন প্রলেপ শ্রীমন্দিরের করুলে বলে চূনরা সেবক, কিন্তু আজ আমার রূপর আপনার জাঁপারুচার আমি কলা হয়েকি পুরা আসিছু, ত্রিপণ্ড কলা যে কুযায় কালিয়া মোদেহে বলিদে তোদেহ কলা। তেমন কালিয়া সাঁতর গর্ভগৃহ নিত্য প্রতিদিন অখণ্ড দীপমান প্রজ্বলিত হয়ে থাকে, মহাপ্রভুঙ্কর ভোগ বড়া হুয়ে যেতবে সকাল ধূপ মধ্যাহ্ন ধূপ সন্ধ্যা ধূপ, সে ভোগর গরম তা সহ দীপর কলা রত্ন চান্দুয়ারে সবুলে এক বর্ষ পর্যন্ত রয়েছে সে কলা, যাকি দেবস্নান পূর্ণমী অর্থাৎ আজ দিনের চূনরা সেবক মান দ্বারা সে চান্দুয়া ফিটাইবা কার্যক্রম হয়ে থাকে। সে চান্দুয়া ফিটাইকি আমি মানে সবু কলা হয়েকি পুরা যেতবে চান্দুয়া খোলিলু আমি গোটে নিজক অহভাগ্য মনে কলু যে মহাপ্রভুঙ্কর গর্ভর যে কলাগুড়ি সেগুড়ি আমদেহরে সব বৃষ্টিপাত হল ভিয়া ইতস্তত, যেমি হিমালয়ের স্নোফল হচ্ছে কেদারনাথের, এটি গোটে বিলক্ষণ আমি দেখিলু, এটি কলা রঙ্গগুড়ি সব পাউডর আকারে সব চারিআড়ে সাণ মেলার আমার যে চারমাল উপরে বিক্ষিপ্ত ভাবে পড়া এবং আমি ধন্য হলু সেই কলা হয়েকি আমি অতি গর্ব এবং গৌরবান্বিত হয়েকি বর্তমান আমি প্রস্থান করছু। মহাপ্রভু এই দিব্য সেবা আমি প্রদান করছেন, ইয়ে হচ্ছে সেই চুনরা মানকর সেবা। পুনি নীলাদ্রি বিজে পূর্বদিন স্টেট তরফর যে চান্দুয়া এবং ওড়িয়া মঠ যে চান্দুয়া দিয়ে সে চান্দুয়া পুনি কনকমুন্ডিরে বা রত্ন সিংহাসনরে বন্ধা যাব, এই চুনরা সেবক মানে মধ্যে সে সেবা করবে এবং চান্দুয়া কনকমুন্ডিরে বাঁধিবে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।